হ্যালো সবাইকে, ডিকেএনপি হিয়ার। আজকের ভিডিওতে আমাদের সর্বপ্রথম টপিকটা হচ্ছে শাকিব খান থেকে। রিসেন্টলি শাকিব খান তার এসকেপ ফিল্ম ইউটিউব চ্যানেলের গোল্ডেন প্লে বাটন এবং সিলভার প্লে বাটনটিকে রিভিল করেন। এই প্লে বাটনগুলো তার হাতে এসেছিল প্রায় 1.5 বছর আগে, তবে এখনো পর্যন্ত তিনি সেটিকে রিভিল করেন নাই, এমনকি আনবক্সিংও করেন নাই। অবশেষে তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আপলোড করার মাধ্যমে তার প্লে বাটন দুটিকে আনবক্স করেন। তার পাশাপাশি তার সেই এসকেপ ফিল্ম নামক ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় 1.16 মিলিয়ন এর অধিক সাবস্ক্রাইবার রয়েছে। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে নাফিস সেলিম থেকে। আপনাকে যদি কখনো বলা হয় 24 ঘন্টার ভিতরে আপনি 10টি বই লিখবেন, সেটি কি আপনার দ্বারা কখনো সম্ভব হবে? আপনার কাছে বিষয়টিকে অনেকটা হাস্যকর মনে হলেও পুরো বিষয়টাকে বাস্তবে রূপান্তরিত করেছেন নাফিস সেলিম, আর এমনটা করার জন্য তিনি সাহায্য নিয়েছেন চ্যাট জিপিটি। আপনি হয়তো জেনে থাকবেন চ্যাট জিপিটি হচ্ছে একটি চ্যাটবট যা মূলত আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করে থাকে। আপনি তার কাছ থেকে যেই রকমের ইনফরমেশন যেভাবে খুশি সেভাবেই লিখে নিতে পারবেন, আর সেই মেথডটাকে ব্যবহার করেই তিনি প্রায় 24 ঘন্টার ভিতরে অনেকগুলো বিষয়ের উপরে বই লিখে ফেলেছেন। শুধু তাই নয়, এমনও কিছু টপিক যেগুলো সম্পর্কে সে কখনো জানেও না, কখনো জানার চেষ্টাও করেনি, সেই সকল জিনিসগুলো নিয়েও তিনি বই লিখতে সক্ষম হয়েছেন। তবে এই ব্যাপারে নাফিস সেলিম জানান, বর্তমানে চ্যাট জিপিটি যে সকল বইগুলো তৈরি করে দিচ্ছে সেগুলো ততটা সেই পাঠকদের মতো করে লেখা হচ্ছে না। অর্থাৎ এখনো বলা যায় চ্যাট জিপিটি হচ্ছে এখনো বাচ্চা বয়সে আছে, তবে অদূর ভবিষ্যতে হয়তোবা এটি তাকে আরো উন্নত করতে পারে। আর এই রকমের একটি অভিজ্ঞতা সম্পর্কে নাফিস সেলিম কি বলেছিল তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনি যদি পুরো ভিডিওটিকে দেখতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে পুরোটা দেখে নিতে পারেন। পিকনিক করব, কয়টা চ্যাপ্টার হবে, কি হবে, এভরিথিং ডিরেকশন আমি দিয়েছি, বাট চ্যাট জিপিটির মাধ্যমে আমি জিনিসগুলো লিখেছি। ভেরি ইন্টারেস্টিং, এমন একটা সময় আমরা বাস করতেছি যে ভাই, 1 বছর আগে যদি বলতো যে একদিনের মধ্যে 10টা বই কোনো একটা মানুষের পক্ষে লেখা সম্ভব, মানে আপনি কি বিশ্বাস করতেন? কোন জমানায় বাস করতেছি, সো ইন্টারেস্টিং। এখন আমাদের পরবর্তী আপডেটটি হচ্ছে গ্রামীণ ফোন থেকে। আপনারা যারা যারা গ্রামীণ ফোনের ইউজাররা রয়েছেন তারা হয়তো ব্যাপারটি সম্পর্কে জানতেই পেরে গিয়েছেন যে রিসেন্টলি গ্রামীণ ফোনের অপটিক্যাল ফাইবারের লাইন কেটে যায়, যার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তিতে পড়তে পারেন। আর এই ব্যাপারটি সম্পর্কে গ্রামীণ ফোন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে জানায় তারা তাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য দ্রুত কাজ করে যাচ্ছে, আর আমরা আশা রাখবো অতি দ্রুত তারা তাদের কাজগুলোকে সম্পন্ন করবেন এবং গ্রামীণ ফোন আবারও সচল হবে। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে বাংলা লিঙ্ক পেজ নিয়ে। রিসেন্টলি বাংলা লিঙ্ক পেজের ভিতরে এই রকমের একটি পিকচার শেয়ার করা হয়, আর সেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে যার মুখে হচ্ছে হ্যাকারের মাস্ক, এবং সেই পোস্টের উপরেই হ্যাকের বিষয়টি সম্পর্কে উল্লেখ করা হয়। ব্যাপারটি কি বোঝা যাচ্ছিল না, তবে তার কিছুক্ষণের মধ্যেই সেখানে দেখানো হয় এই মাস্ক পরিধানকৃত মেয়েটি হচ্ছে মূলত মেহজাবিন চৌধুরী। আর বাংলা লিঙ্কের পেজের ভিতরে মেহজাবিন চৌধুরী থাকার মূল কারণটি হচ্ছে এটি মূলত একটি প্রমোশনাল ভিডিও, যেখানে মেহজাবিন চৌধুরী প্রায় 24 ঘন্টার অধিক সময় ধরে বাংলা লিঙ্ক পেজের সাথে সংযুক্ত থাকবেন। তার মানে আপনারা বাংলা লিঙ্ক পেজের ভিতরে মেহজাবিন চৌধুরীকে নিয়ে অনেকগুলো ভিডিও পোস্ট করতে দেখতে পারেন। এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে বাংলাদেশি তারকাদের মূল্য তালিকা নিয়ে। রিসেন্টলি বক্স অফিস নেক্সট নিউজ তাদের পেজের ভিতরে একটি পোস্ট করেন, যেখানে তারা জানায় প্রতিটি নাটকের বিনিময়ে বাংলাদেশের কোন তারকা কত করে পারিশ্রমিক নেন, যেখানে প্রথমে দেখানো হচ্ছে অপূর্বর নাম, যে কিনা প্রায় 3,50,000 টাকার মতো নিয়ে থাকেন, আফরান নিশু নিয়ে থাকেন 3 লক্ষ টাকা, মোশাররফ করিম নিয়ে থাকেন 2 লক্ষ টাকা প্লাস, মেহজাবিন চৌধুরী নিয়ে থাকেন 1 লক্ষ টাকা প্লাস, এবং চঞ্চল চৌধুরীকে দেখানো হয়েছে এখানে 1 লক্ষ টাকা প্লাস। আর অন্যদিকে ছোট পর্দা যারা রয়েছেন, অর্থাৎ ছোট পর্দায় যারা নাটক করে থাকেন, তার মধ্যে কেয়া পায়েলের 50,000 থেকে 60,000 টাকা, শামীম হাসান সরকার 50,000 টাকা, অহনা রহমান 40 থেকে 50,000 টাকা, জাহেদ আলবি 40 থেকে 50,000 টাকা, তানিয়া বৃষ্টি 30 থেকে 40,000 টাকা, এবং আরশ খান 30 থেকে 40,000 টাকা। এই রিপোর্টের অনুপাতে এটি বলা হয়েছে। তবে এই ব্যাপারে আপনার কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এন্ড এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। রিসেন্টলি ঢাকার উত্তরা সিটি কর্পোরেশনে মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন সৌরভ গাঙ্গুলি। সেখানে আসার পরে তিনি তার বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞতা এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ হয়ে কিছু কথা বলেন, চলুন সেটিকে সর্বপ্রথম দেখে নেওয়া যাক। যতবারই আমি এখানে আসি আমি এত মানুষের ভালোবাসা পাই, আমি বুঝতে পারি না যে এটা ভারত না বাংলাদেশ। তাই আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে। আর সৌরভ গাঙ্গুলির সেই অনুষ্ঠানটিকে হোস্ট করেছিলেন রাফসান সাবাব। ইভেন্টটিকে কমপ্লিট করার পর রাফসান সাবাব তার অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে একটি পোস্ট করেন, যেখানে তিনি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে লেখেন, আজ দাদাকে হোস্ট করলাম, সৌরভ গাঙ্গুলি একজন লেজেন্ডারি ক্রিকেটার বা ক্যাপ্টেনই নন, আমার কাছে একজন উপস্থাপক হিসেবে অনুপ্রেরণার নাম, কোনো একদিন হোয়াটার শো হবে দাদাগিরির মতো বা তারও চেয়ে আরো বড় অস্কারের স্টেজে, হবে আরো একটু কাছে। অর্থাৎ সৌরভ গাঙ্গুলি সম্পর্কে সে তার মন্তব্য প্রকাশ করার পাশাপাশি এমনটা আশা করতেছেন পরবর্তীতে আরো কোনো বড় শোতে তারা মুখোমুখি হবেন।
এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে শনিবার বিকেলকে নিয়ে। আপনারা জেনে থাকবেন, শনিবার বিকেল মূলত বাংলাদেশের হোলি আর্টিজেনে যে জঙ্গি হামলা হয়েছিল সেটির উপরে বেস করে বানানো। অলরেডি সেই মুভিটির ট্রেইলারটিকে রিলিজ করে দেওয়া হয়েছে, আপনারা যারা যারা দেখেন নাই দেখে নিতে পারেন। আর যারা দেখেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন মুভিটি যতটা হাইপে ছিল ট্রেইলারটা কি আপনার সেই হাইপটাকে কিংবা আপনার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটাকে পূরণ করতে পেরেছে। তো আপনারা কমেন্ট করতে থাকুন। সে পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি বিদায় সকলকে। আল্লাহ হাফেজ।